যোরহাটর কাকচানত উৎসবমুখর পরিবেশ, কেনো আজিরেপরা অরুণাচল আর নাগাল্যান্ড সামরি যোরহাটর কাকচানত আরম্ভ হয়েছে ইসলাম ধর্মাবলম্বী লোকসকলের পবিত্র ইজতেমা। দূর দূরণিরপরা অহা ইসলাম ধর্মী লোকের ভরি পরিছে কাকচান, দেখিবলে পোৱা গৈছে এক রঙিন পরিবেশ। কেনেকুৱা কিমান কি কি কার্যসূচী থাকিব বা এই তিনিওটা দিন যেহেতু ধর্মালোচনী সভা হব গোটেই কথাখিনি? ধন্যবাদ। তো আমি আল্লাহ তাবারকতালার ওচৰত আমি শুকরিয়া আদায় করেছি যে আল্লাহ তাবারকতালাই আমাক আমার যেটো মানে বতৰ যেটো প্রতিকূল বতৰ তথাপি নেওচি করে পেলায় গোটেই আমার ধর্মপ্রাণ ব্যক্তিসকল আহি পেলায় একগোট আহি পেলায় হয়েছেহি। এই তিনিদিনীয়া কার্যসূচী আমার ইয়াত চলি থাকিব, গতিকলে আমি সকলোর কারণে বিশ্ব শান্তির কারণে ধর্ম জাতি নির্বিশেষে আমি সকলে মিলাপ্রীতিরে যাতে আমি এক হয়ে থাকি, যাতে আমি থাকিব পারো, তার কারণে আমার সকলোর কারণে আমার ইয়াত দোয়া হব। আমার বুজুগসকলে রাতেপাও দোয়া করেছে আর এই তিন দিন আমার তেখেতসকলে বয়ান করিব, প্রত্যেক নামাজের পিছতে বয়ান করিব, যাতে আমার মানুষখিনি কেনেকে আমার কেনেকে ভাল দিকত কেনেকে আহি যাব পারে, ভাল কামর কেনেকে আদেশ করিব পারে আর বেয়া কামর কারণে কেনেকে নিষেধ করিব পারে। প্রায় 10 লাখ লোকর আগমন ঘটিব এই ইজতেমা অনুষ্ঠানত। ইজতেমা অনুষ্ঠানের অনুষ্ঠানস্থলীত করা হয়েছে সকলোবর ব্যবস্থা, থকা খাওয়ার আদি করে সকলো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ভিন্ন প্রান্তর অহা ইসলাম ধর্মাবলম্বী ভক্ত সকলের। ইয়াত আমার কোরবাত সেবা শুশ্রূষা করত ভক্তসলক কোরবাত ভুল ত্রুটি সামান্য রয়ে যাব পারে, তার বাবে সমূহ যোরহাটবাসীর হয়ে পেলায় আমি লগতে উদ্যোক্তা সমূহ মন্ডলীর হয়েও আমি স্থানীয় ব্যক্তি হিসাবে সকলের ওসরতে ক্ষমা প্রার্থনা বিচারিছো আগতীয়াকৈ, যাতে কিবা যদি ভুল ভ্রান্তি হয়ে যায় তেখেতসকলে ক্ষমা করে। আর আশা রাখিছো এই ইজতেমাখন অতি সুন্দরভাবে সাফল্যমণ্ডিত হোক। ভাল কামর আদেশ আর বেয়া কর্মর নিষেধ বাণীরে বিশ্ব শান্তির কামনার সুদীর্ঘ 40 বছর পাছত আয়োজন হয়েছে এই ইজতেমা। সেয়ে প্রতিকূল বতরকু নেওচি হাজার হাজার লোকর সমাহার দেখিলে পাওয়া গেছে যোরহাটর কাকচানত। তিয়কর পৰা দিগন্ত হাজরিকার রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট। যোরহাটর কাকচানত উৎসবমুখর পরিবেশ, কেনো আজিরেপরা অরুণাচল আর নাগাল্যান্ড সামরি যোরহাটর কাকচানত আরম্ভ হয়েছে ইসলাম ধর্মাবলম্বী লোকসকলের পবিত্র ইজতেমা। দূর দূরণিরপরা অহা ইসলাম ধর্মী লোকের ভরি পরিছে কাকচান, দেখিবলে পোৱা গৈছে এক রঙিন পরিবেশ। কেনেকুৱা কিমান কি কি কার্যসূচী থাকিব বা এই তিনিওটা দিন যেহেতু ধর্মালোচনী সভা হব গোটেই কথাখিনি? ধন্যবাদ। তো আমি আল্লাহ তাবারকতালার ওচৰত আমি শুকরিয়া আদায় করেছি যে আল্লাহ তাবারকতালাই আমাক আমার যেটো মানে বতৰ যেটো প্রতিকূল বতৰ তথাপি নেওচি করে পেলায় গোটেই আমার ধর্মপ্রাণ ব্যক্তিসকল আহি পেলায় একগোট আহি পেলায় হয়েছেহি। এই তিনিদিনীয়া কার্যসূচী আমার ইয়াত চলি থাকিব, গতিকলে আমি সকলোর কারণে বিশ্ব শান্তির কারণে ধর্ম জাতি নির্বিশেষে আমি সকলে মিলাপ্রীতিরে যাতে আমি এক হয়ে থাকি, যাতে আমি থাকিব পারো, তার কারণে আমার সকলোর কারণে আমার ইয়াত দোয়া হব। আমার বুজুগসকলে রাতেপাও দোয়া করেছে আর এই তিন দিন আমার তেখেতসকলে বয়ান করিব, প্রত্যেক নামাজের পিছতে বয়ান করিব, যাতে আমার মানুষখিনি কেনেকে আমার কেনেকে ভাল দিকত কেনেকে আহি যাব পারে, ভাল কামর কেনেকে আদেশ করিব পারে আর বেয়া কামর কারণে কেনেকে নিষেধ করিব পারে। প্রায় 10 লাখ লোকর আগমন ঘটিব এই ইজতেমা অনুষ্ঠানত। ইজতেমা অনুষ্ঠানের অনুষ্ঠানস্থলীত করা হয়েছে সকলোবর ব্যবস্থা, থকা খাওয়ার আদি করে সকলো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ভিন্ন প্রান্তর অহা ইসলাম ধর্মাবলম্বী ভক্ত সকলের। ইয়াত আমার কোরবাত সেবা শুশ্রূষা করত ভক্তসলক কোরবাত ভুল ত্রুটি সামান্য রয়ে যাব পারে, তার বাবে সমূহ যোরহাটবাসীর হয়ে পেলায় আমি লগতে উদ্যোক্তা সমূহ মন্ডলীর হয়েও আমি স্থানীয় ব্যক্তি হিসাবে সকলের ওসরতে ক্ষমা প্রার্থনা বিচারিছো আগতীয়াকৈ, যাতে কিবা যদি ভুল ভ্রান্তি হয়ে যায় তেখেতসকলে ক্ষমা করে। আর আশা রাখিছো এই ইজতেমাখন অতি সুন্দরভাবে সাফল্যমণ্ডিত হোক। ভাল কামর আদেশ আর বেয়া কর্মর নিষেধ বাণীরে বিশ্ব শান্তির কামনার সুদীর্ঘ 40 বছর পাছত আয়োজন হয়েছে এই ইজতেমা।
সেয়ে প্রতিকূল বতরকু নেওচি হাজার হাজার লোকের সমাহার দেখিলে পয়া গেছে যোরহাটর কাকজানত। টিয়কর দিগন্ত হাজরিকার রিপোর্ট, নিউজ 18, নর্থ ইস্ট।